মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষা কর্মসূচির অধীনে উদযাপিত হল 21তম বার্ষিক মুক্তির উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। মুক্তির এই উৎসবে প্রায় 10,000 শিক্ষার্থী অংশ নেয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য যে ডিজিটাল বাংলাদেশ সেটা ইতিমধ্যে গড়েছে, একটা স্মার্ট বাংলাদেশ দেখতে চায় 2041 সালে। সেটা কে হবে? এই তোমরা যারা বসে আছো তোমরাই হবে তার কারিগর। মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষা কর্মসূচির অধীনে উদযাপিত হল 21তম বার্ষিক মুক্তির উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। মুক্তির এই উৎসবে প্রায় 10,000 শিক্ষার্থী অংশ নেয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য যে ডিজিটাল বাংলাদেশ সেটা ইতিমধ্যে গড়েছে, একটা স্মার্ট বাংলাদেশ দেখতে চায় 2041 সালে। সেটা কে হবে? এই তোমরা যারা বসে আছো তোমরাই হবে তার কারিগর। মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষা কর্মসূচির অধীনে উদযাপিত হল 21তম বার্ষিক মুক্তির উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। মুক্তির এই উৎসবে প্রায় 10,000 শিক্ষার্থী অংশ নেয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য যে ডিজিটাল বাংলাদেশ সেটা ইতিমধ্যে গড়েছে, একটা স্মার্ট বাংলাদেশ দেখতে চায় 2041 সালে। সেটা কে হবে? এই তোমরা যারা বসে আছো তোমরাই হবে তার কারিগর। মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষা কর্মসূচির অধীনে উদযাপিত হল 21তম বার্ষিক মুক্তির উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। মুক্তির এই উৎসবে প্রায় 10,000 শিক্ষার্থী অংশ নেয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য যে ডিজিটাল বাংলাদেশ সেটা ইতিমধ্যে গড়েছে, একটা স্মার্ট বাংলাদেশ দেখতে চায় 2041 সালে। সেটা কে হবে? এই তোমরা যারা বসে আছো তোমরাই হবে তার কারিগর।